মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তাই তিনি একটি নৌকায় গিয়ে বসলেন আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমার কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল একটা পাথুরে জায়গায়, সেখানে কম মাটি ছিল আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল আর শিকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাঁটা ঝোপে, কাঁটা গাছ বড় হয়ে চারাগুলো চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতে পড়েছিল, এই বীজগুলো ফসল দিল, কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আজকের এই শাস্ত্রপাঠ থেকে আমরা কয়েকটা বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বাণী হচ্ছে সক্রিয়, আর দ্বিতীয় হচ্ছে যে ঈশ্বরের বাণী তার কাজ না করে ফিরে যায় না, আর এই ঈশ্বরের বাণী আমাদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। আর সেটাই হচ্ছে সেই উপমা কাহিনী প্রভু যীশু আমাদের কাছে তুলে ধরলেন, যার মধ্যে দিয়ে এই শিক্ষাগুলো আমরা পাই। এক শ্রমিক ছিল, তে শ্রমিক খুব ভালো বিশ্বাসী ছিলেন, তিনি প্রতিদিন প্রার্থনা করতেন। একদিন এক রাজা তিনি ছদ্মবেশে বেরোলেন, জানতে চাইলেন তার প্রজারা সব কেমন কীভাবে জীবনযাপন করছে। তিনি দেখলেন এই শ্রমিক খুব মনের আনন্দেই আছে, সুখেই আছে। তার কারণটা জানবার জন্য তার বাড়িতে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে আমি সারাদিন জুতো সেলাই থেকে অন্যান্য কাজ আমি করি, সে কাজ করে যা পাই তা থেকে আমার সংসার চলে যায়, আমি ভালোই আছি, প্রভু আমাকে পথ দেখান, প্রভু আমাকে চালান। রাজা পরীক্ষা করতে চাইলেন, তিনি তার পরের দিন ঘোষণা করলেন এই রাজ্যে যারা এই ধরনের কাজ করছে তারা আর মজুরি পাবে না। তখন এই ব্যক্তিও মজুরি পাচ্ছে না, যার ফলে কী হলো, সারাদিন চলবে কী করে? ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে প্রভু আমার সংসার কীভাবে চলবে, আমি কী খাবো? শেষে প্রভু তাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি কাঠের কাজ শুরু করো। রাজা সেই কাজটা বন্ধ করলেন এবং যারা কাঠের কাজ করতো তাদেরকে বললেন, তোমরা সবাই আমার রাজবাড়িতে পাহারাদার হবে আর তোমাদের একটা করে তলোয়ার দেওয়া হবে, কিন্তু মাইনে পাবে মাসের শেষে। তখন এই শ্রমিক খুব বিপদে পড়ে গেলেন। তিনি বললেন যে প্রভুকে বললেন যে প্রভু এটা কি করে হয়, তাহলে আমি খাবো কি, প্রতিদিন আমি বাজার করব কি করে, সংসার চালাবো কি করে? তখন ঈশ্বর প্রার্থনার উত্তর দিলেন, পরামর্শ দিলেন কি করতে হবে না করতে হবে। তা এই তখনকার সময় সে কাঠুরে তারপরে রাজবাড়ির পাহারাদার, তিনি তার তলোয়ারটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে তিনি কি করলেন, যে টাকা পেলেন সেই টাকা দিয়ে সারা মাস সংসার চালাতে লাগলেন। এখন কি হলো, একদিন ওই রাজবাড়িতে একটা চোর ধরা পড়ল এবং চোরকে মারার
বা মৃত্যুদণ্ড দেওয়ার বা শিরচ্ছেদ করার দায়িত্ব পড়ল এই শ্রমিকের উপর। প্রভুকে বললেন, প্রভু এ কী করে হয়, আমি তো কাউকে কোনোদিন খুন করিনি, কারো গলাও কাটিনি, বা মৃত্যুদণ্ডের জন্য আমি কোনো কাজ করিনি, এই ধরনের কোনো কাজ করিনি। তখন তিনি ঈশ্বরের কাছ থেকে পরামর্শ পেলেন। ঈশ্বর তারপরে তিনি মহারাজকে বললেন, মহারাজ আমি যদি দেখি যে এই লোকটা নির্দোষ তাহলে আমার তলোয়ার কী হবে, কাঠের হয়ে যাবে, আর যদি নির্দোষ এই লোকটা নির্দোষ যদি না হয় তাহলে আমার তলোয়ার কী হবে, তলোয়ার সেই যে তলোয়ার আপনার সেই তলোয়ারই ওর গলা কেটে দেবে। এইভাবে যখন গিয়ে সেই তলোয়ার বের করেছে তখন সেই তলোয়ার কাঠের হয়ে গেছে। তা সবাই দেখছে অলৌকিক কাজ, মহারাজও কী করলেন, শেষে এই লোকটাকে এই শ্রমিককে তার বাড়িতে বলে, তুমি খুব জ্ঞানী দেখছি, তুমি আমার রাজবাড়িতে থাকো, তুমি আমাকে পরামর্শ দেবে। তো ঈশ্বরের বাণী যখন আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখি তিনি কী করেন, তার বাণী আমাদের দিয়ে থাকেন, তার প্রজ্ঞা আমাদের দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, এবং তাতে আমরা দেখি যে তাতে আমরা কী দেখি, তাতে আমরা দেখি যে ঈশ্বরের বাণী কাজ করে ফিরে যাচ্ছে এবং আমরা বেঁচে যাচ্ছি, যেভাবে এই লোকটাকে ঈশ্বর রক্ষা করলেন। তা আমরা মানুষ হিসেবে আমাদের মনোভাব থাকতে হবে কেমন, যাতে আমরা প্রভুর বাণীকে গ্রহণ করে করতে পারি এবং আমাদের হৃদয়ে গ্রহণ করে ফসল ফলতে সুযোগ দিতে পারি। সেই জন্য আজকে শুনেছি সুসমাচারে প্রভু বলেছেন যে কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যখন আমাদের হৃদয়ের পরিস্থিতি এরকম হয়, হৃদয়ে ভালো মাটি থাকে, হৃদয়ে থাকে দয়া, তখন আমাদের কী হয়, তখন আমাদের হৃদয়ে ঈশ্বরের বাণী বৃদ্ধি লাভ করে, যেভাবে ওই লোকটার জীবনে বৃদ্ধি লাভ করেছিল। ঈশ্বরের বাণী হচ্ছে আমাদের জীবনে মাটি, আর সেই মাটি হচ্ছে আমাদের আয়ু। যতদিন আমরা এই পৃথিবীতে আছি ততদিন ঈশ্বর কী করেন, আমাদের ভালো রাখেন, যখন আমরা তার বাণীকে আমাদের হৃদয়ে ধরে রেখে আমরা চলি। যেভাবে বাইবেলে আমরা দেখি, বিভিন্ন ব্যক্তিকে দেখি, সবশেষে আমরা দেখি যিশুর মাকে, যিনি সেটা করেছিলেন। যিশুর মা ঈশ্বরের বাণীকে ধরে রেখেছিলেন, হৃদয়ে ধরে রেখে তিনি জপ করতেন নিষিদিন। সেই জন্য সামসঙ্গীতে একে আছে যে ঈশ্বরের বাণী নিষিদিন জপ করে, সে জলস্রোতে রোপিত একটা গাছের মতো, সবসময় সে থাকে সতেজ। তা প্রভু আমাদের সবসময় সতেজ রাখবেন যখন আমরা তার বাণীকে আমাদের হৃদয়ে আমরা ধরে রাখবো।